Welcome back everyone to our Java and Object-Oriented Programming course. আজকের ভিডিওতে আমরা conditional statements নিয়ে শিখব। আমরা যখনই একটু বড় প্রোগ্রাম লিখতে যাই বা আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে যাই বা যে কোনো প্রোগ্রামে আসলে conditional statement প্রয়োজন হয়, তো প্রথমেই আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। জাভা ফাইল দেখতেই পাচ্ছো লেকচার ক্লাসেস প্রজেক্টের আন্ডারে ক্রিয়েট হচ্ছে। নেক্সট দিচ্ছি এবং নাম দিচ্ছি কন্ডিশনাল স্টেটমেন্টস। ও সরি, মাঝখানে স্পেস থাকবে না, কন্ডিশনাল স্টেটমেন্ট। দেখেন আমাকে বলছে যে জাভা ক্লাসকে আমি সোর্স প্যাকেজের আন্ডারে দিচ্ছি না, সরি ডিফল্ট প্যাকেজের আন্ডারে দিচ্ছি, ওরা ওইটা পছন্দ করছে না। ঠিক আছে, আমি লেকচার ক্লাসেস দিয়ে দিচ্ছি এবং ফিনিশ করে নিলাম। আমি একটু ফন্টটাকে বড় করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এখানে আমার অবশ্যই যদি আমি এই ফাইলটাকে রান করতে চাই একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন লাগবে, তো আমি PSVM লিখে ট্যাব দিচ্ছি এবং আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্রিয়েট হয়ে গেল। কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে পরিচয় হওয়ার আগে তোমাদের একটু মনে করিয়ে দিতে চাচ্ছি আমি যে কালকে আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে দেখেছিলাম, যেখানে আমরা হচ্ছে এরকম সাইন দেখেছিলাম যে গ্রেটার দেন, আমি একটু কমেন্টের মধ্যে লিখি, গ্রেটার দেন যে একটা সাইন আছে এটা দেখেছিলাম, লেস দেন এই সাইন দেখেছিলাম, ইকুয়ালস ইকুয়ালস সাইন দেখেছিলাম, গ্রেটার দেন আর ইকুয়ালস দেখেছিলাম, লেস দেন ইকুয়ালস দেখেছিলাম, এবং কিছু রিলেশনাল লজিক্যাল স্টেটমেন্ট, সরি লজিক্যাল অপারেটরস দেখেছিলাম, যেগুলো আমি বলেছিলাম যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন তার মধ্যে ছিল এন্ড এন্ড এবং আরেকটা ছিল অর। তো আজকে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে এই অপারেটরগুলোকেও চেক করে দেখব। প্রথমে একদম যদি একটা খুবই বেসিক ইউজ দেখাতে চাই আমি কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে, সাপোজ আমার কাছে একটা নাম্বার আছে এবং আমি দেখতে চাচ্ছি যে নাম্বারটা কি অড নাকি ইভেন, সেই ক্ষেত্রে যদি অড হয় আমি হচ্ছে অড প্রিন্ট করব, যদি দেখি যে নাম্বারটা ইভেন সেক্ষেত্রে আমি ইভেন প্রিন্ট করব। তো প্রথমেই আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, এক্স আর নাম্বার দিচ্ছি এবং এই নাম্বারটা আমি ইউজার থেকে ইনপুট নিতে চাচ্ছি। তাহলে আমি প্রথমে ইউজারকে লিখবো যে নাম্বারটা যেন সে এন্টার করে, এন্টার এ নাম্বার প্লিজ, একটু ভদ্রতা দেখাই। এবং আমার অবশ্যই স্ক্যানার ক্লাস লাগবে যদি আমি ইনপুট নিতে চাই, তো স্ক্যানার ইনপুট ইকুয়ালস টু নিউ স্ক্যানার, সিস্টেমের এস বড় হাতের দিতে হবে, ডট ইন এবং সেমিকোলন দিচ্ছি, স্ক্যানারের জন্য আমার ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টও হয়ে গেল। এবার আমি নাম্বারটা ইনপুট নিচ্ছি ইকুয়ালস টু ইনপুট ডট নেক্সট ইন্ট, তাহলে আমার ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা যদি একটা অড এবং ইভেন নাম্বার চেক করতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, খুবই সহজ, যদি ওইটা দুই দিয়ে ডিভিজিবল হয় তাহলে নাম্বারটা হচ্ছে ইভেন, আর যদি দুই দিয়ে ডিভিজিবল না হয় মানে আমরা যদি ভাগশেষ পাই তাহলে নাম্বারটা হচ্ছে অড। এই জিনিসটাই আমরা যদি, যেটা আমি মাত্র বাংলায় বললাম, যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ইভেন, যদি দুই দিয়ে ভাগ না করা যায় তাহলে অড। এই জিনিসটাকে আমরা কোডে কনভার্ট করতে পারি ইফ এবং এলস লিখে। যদি আমি লিখি এভাবে ইফ এবং একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে কি লিখতে চাচ্ছি, আমি চাচ্ছি নাম্বারটা যদি দুই দিয়ে ডিভিজিবল হয়, দুই দিয়ে ডিভিজিবল মানে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ জিরো হবে। যে কোনো একটা নাম্বারের ভাগশেষ বের করতে হয় এই মডুলো অপারেটর দিয়ে, যেটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে প্রেজেন্ট করে থাকি। এভাবে যদি আমি নাম মডুলো টু লিখি তাহলে হচ্ছে দুই দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটা হচ্ছে ও আমাকে রিটার্ন করবে। এই ভাগশেষ যদি জিরো হয় তাহলে আমি বলবো যে সে হচ্ছে একটা ইভেন নাম্বার, তার মানে এটা এখানে যে ভ্যালুটা জেনারেট হচ্ছে সেটা জিরোর সমান কিনা এটা আমরা চেক করতে পারি ইকুয়ালস ইকুয়ালস লিখে, ইকুয়ালস ইকুয়ালস জিরো, তার মানে এখানে হচ্ছে আমার নাম্বার শেষ সাথে দুই দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসবে সেটা এখানে জেনারেট হবে। এই ভ্যালুটা যদি জিরোর সমান হয়
জিরোর সমান কিনা চেক করা হয় ইকুয়ালস ইকুয়ালস অপারেটর দিয়ে। যদি এটা হয় যে নাম্বারকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি জিরোর সমান হয় তাহলে আমরা প্রিন্ট করব, ট্যাব দিয়ে দিচ্ছি ইভেন নাম্বার। আর যদি এটা না হয়, যদি ভাগশেষ জিরো না হয় তাহলে দুই দিয়ে ভাগ করলে কিন্তু একটাই ভাগশেষ হতে পারে যেটা হচ্ছে এক, আর এই ভাগশেষ যদি আমরা পাই তার মানে হচ্ছে গিয়ে একটা অড নাম্বার। তাহলে আসলে আমার এখানে আর চেক করার কিছু নেই যে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে যদি এক পাই, তাই না? কারণ একটাই পসিবিলিটি আছে। তো ডিরেক্ট এই জিনিসটাকে লেখা যায় এল, এবং এখানে আমরা দিতে পারি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন অড নাম্বার, এবং এখানে এল এন লেখা। যদি এখন আমি এই জিনিসটাকে রান করি শিফট F6 দিয়ে, দেখতে পাচ্ছ যে একটা নাম্বার চাচ্ছে আমার কাছে, আমি 20 দিচ্ছি, এবং সে 20কে ইভেন নাম্বার বলছে। কারণ প্রথমে কি হচ্ছে, সেই ইফ লেখা এই স্টেটমেন্টটা আসবে, এসে দেখা যাবে যে দুই দিয়ে যখন সে ভাগ করবে ভাগশেষ জিরো আসবে, এবং জিরো এবং জিরো দুইজনই সমান। তার মানে এখানে যে কন্ডিশনটা লিখেছি সেটা সত্যি ট্রু হয়েছে। তার জন্য আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ইভেন নাম্বার সে প্রিন্ট করছে। আর যদি এতে ট্রু না হতো, যদি আমি আরেকবার রান করি এবং এখানে 19 লিখি, সরি নট হিয়ার, 19 লিখছি, তাহলে অড নাম্বার। তার মানে হচ্ছে যখন 19কে দুই দিয়ে ভাগ করে ভাগশেষটাকে চেক করবে দেখা যাবে ও জিরো সমান হবে না, এক হবে। তখন সে ইফ এর পরে যেটা দেয়া আছে এলস, এলস লেখা স্টেটমেন্টটাকে সে প্রিন্ট করছে। এখানে যদি তোমরা নোটিস করে থাকো, যদি একবার ইফ লেখা স্টেটমেন্টটা ট্রু হয়ে যায়, তার মানে এখানেই যদি আমি ম্যাচ করে যাই, সেক্ষেত্রে কিন্তু এলসের ভিতরে যা আমি লিখেছি এই জিনিসটা আর এক্সিকিউট হয় না, এই পর্যন্তই এক্সিকিউট হয়। আবার যদি এখানে আমি যে কন্ডিশনটা লিখেছি যে দুই দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয়, যদি এই জিনিসটা না হয়, যদি জিরো সমান না হয়, তাহলে ইফের মাঝে আমি যা লিখলাম সেই জিনিসটা আর প্রিন্ট হচ্ছে না, ডিরেক্ট সে এলসের মধ্যে যা করতে বলেছি সেই কাজটাই এক্সিকিউট করছে। তারপরে যদি আমরা আরেকটা জিনিস করতে চাই, যে আমি শুধু ইভেন নাম্বার এইটুকু লিখবো না, আমি সাথে সাপোজ আর একটু কিছু লিখতে চাচ্ছি, যেমন হচ্ছে লিখতে চাচ্ছি যে নাম্বারটাও আমি প্রিন্ট করতে চাচ্ছি নতুন লাইনে, সেক্ষেত্রে যদি এস আউট ট্যাব দিয়ে আমি এখানে যদি নাম্বার লিখি, তখন দেখা যাচ্ছে যে আমাকে এরর দিচ্ছে। তার কারণ হচ্ছে ইফের মাঝখানে যখন আমি কিছু লিখবো, অবশ্যই যদি একটা স্টেটমেন্ট লিখি সে ডিরেক্ট এই একটা স্টেটমেন্ট ইফের আন্ডারে পড়ছে, ও এটাকে ডিটেক্ট করে এক্সিকিউট করতে পারে। কিন্তু যখন একটার বেশি কি স্টেটমেন্ট লিখতে চাই আমরা বা এক্সপ্রেশন লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটাকে একটা প্যারেন্থেসিসের মাঝে এভাবে ব্লক করে দিতে হয়। সেমভাবে এলসের মধ্যেও যদি আমি প্রিন্ট করতে চাই, অবশ্যই আমার এটাকে ব্র্যাকেট দিয়ে ব্লকের মাঝে নিয়ে আসতে হবে। এবং আমি যদি এখন এভাবে দিই কন্ট্রোল ভি, এবং যদি রান করি দেখতে পাচ্ছি নাম্বার চাচ্ছে, আমি যদি 20 লিখি ইভেন নাম্বার, এবং 20ও প্রিন্ট হয়ে গেছে। তার মানে ব্র্যাকেটের মাঝে আমাদের এটাকে সারাউন্ডিং করে দিতে হবে, ব্লক আকারে করে দিতে হবে। তাহলে ইফ স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে ইফের মাঝে আমি যা কিছু লিখলাম এই ব্লকের মাঝে সে সব কিছু এক্সিকিউট করবে। আর যদি এটা ট্রু না হয়, যদি আমার ভিতরে এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, সেই ক্ষেত্রে সে এলসের মধ্যে আমি যা কিছু লিখেছি সব কিছু সে এক্সিকিউট করবে। এখন এখানে শুধুমাত্র আমার দুইটা কেস চেক করতে হচ্ছে, কারণ আর যদি আমি অড এবং ইভেন দেখতে চাই সেক্ষেত্রে আমার দুই দিয়ে ভাগ করতে হয়, এবং দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ আসলে দুইটাই আসতে পারে, জিরো আর ওয়ান। তাই আমি ইফ আর এলস দিয়ে এভাবে প্রিন্ট করে ফেলতে পারলাম। কিন্তু যদি এমন হয় যে আমি একটা সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে চাচ্ছি এবং ভাগশেষ যদি এক হয়, তাহলে আমি প্রিন্ট করতে চাই যে আমার এই সংখ্যাটাকে আমি দিলাম অড ওয়ান, যদি ওর ভাগশেষ দুই হয় তাহলে আমি প্রিন্ট করতে চাই ইভেন ওয়ান, এবং যদি ভাগশেষ জিরো হয় সেক্ষেত্রে আমি প্রিন্ট করতে চাই যে এটা থ্রি নাম্বার আর সামথিং। যদি আমি এভাবে তিনটা সময় তিনটা জিনিস করতে চাই সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে যদি ইফ কন্ডিশনটা ট্রু না হয়
এবং আমি যদি এখানে 3 দিয়ে দিই এবং আমি সাপোজ এখানে প্রিন্ট করতে চাচ্ছি যদি আমার মডুলোর ভ্যালু নাম মডুলো 3 ইকুয়ালস ইকুয়ালস যদি 1 হয় তাহলে হচ্ছে আমি প্রিন্ট করব যে 1 রিমাইন্ডার। যদি আমি নাম মডুলো 3 ইকুয়ালস ইকুয়ালস 2 পাই তাহলে আমি প্রিন্ট করতে চাচ্ছি 2 রিমাইন্ডার, এবং যদি নাম মডুলো 3 ইকুয়ালস ইকুয়ালস 0 পাই সেক্ষেত্রে সাপোজ আমি প্রিন্ট করতে চাচ্ছি ডিভিসিবল বাই 3। এখন প্রথমে আমি এখানে চেক করলাম যে ইফ নাম মডুলো 3 ইকুয়ালস ইকুয়ালস 0 মানে নাম্বারটা যদি 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 সমান হয় তাহলে আমি সিম্পলি প্রিন্ট করে দিচ্ছি এস আউট ট্যাব দিয়ে মাঝখানে লিখে দিচ্ছি ডিভিসিবল বাই 3। ফাইন, এবার যদি এলস এর মাঝে আমি এখানে লিখে দিই 1 রিমাইন্ডার এবং যদি এখানে লিখে দিই 2 রিমাইন্ডার তাহলে কি হবে দেখি আমরা একটু। আমার কাছে একটা নাম্বার যাচ্ছে, সাপোজ আমি নাম্বারটা দিলাম 5 গুণ দিচ্ছি, দেখা যাচ্ছে এখানে 1 রিমাইন্ডার এবং 2 রিমাইন্ডার দুটোই প্রিন্ট হয়ে যাচ্ছে, কিন্তু 5 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আসলে ভাগশেষ আমাদের কাছে থাকে 2 এবং আমরা শুধুমাত্র 2 রিমাইন্ডারই আসলে প্রিন্ট করতে চাচ্ছিলাম, 1 রিমাইন্ডার প্রিন্ট করতে চাচ্ছি না। 1 রিমাইন্ডার আমরা যখন ভাগশেষ 1 পাবো তখন প্রিন্ট করবো। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ইফ এর পর আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি এলস ইফ দিয়ে, যদি নাম্বারকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে সে ডিভিজিবল বাই 3 প্রিন্ট করবে, তাছাড়া যদি নাম্বার মডুলো 3 ইকুয়ালস ইকুয়ালস 1 হয় সেই ক্ষেত্রে সে 1 রিমাইন্ডার প্রিন্ট করবে, এবং এছাড়া যদি 1ও না হয় এবং 2 0ও না হয়, এই কন্ডিশনে ট্রু হলো না যে নাম্বারকে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0ও পেলাম না, নাম্বারকে 3 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 1ও পেলাম না, তাহলে আসলে আমার কাছে শুধুমাত্র আর একটাই কন্ডিশন বাকি আছে যেটা হচ্ছে অবশ্যই 2 হবে ভাগশেষ। তার জন্য আমার আর আবার চেক করার প্রয়োজন নেই, কিন্তু আমি চাইলে চেক করতে পারি। আমি যদি এভাবে লিখি নাম্বার মডুলো 3 ইকুয়ালস ইকুয়ালস 2 সেটাও হবে, কোনো সমস্যা নেই, এবং আমি যদি এখন রান করি রানও হবে। আমি যদি এখানে 20 দেই দেখা যাচ্ছে 2 রিমাইন্ডার, 3 দিয়ে ভাগ করলে 2 বাকি থাকে, হ্যাঁ হচ্ছে। আর আমি যদি এইটুকু কেটেও দিই তাহলেও একই কাজই করবে, কারণ 0 আর 1 ছাড়া যদি না হয় ভাগশেষ, যদি 0ও না হয় ভাগশেষ, যদি 1ও না হয় আলটিমেটলি ভাগশেষ আমার 2ই আসবে, অন্য কিছু তার আসে সম্ভব না। তার জন্য যদি আমি আবার শিফট এফ সিক্স দিয়ে আবার 20 দিই দেখা যাচ্ছে একই কাজ করছে এবং আমার ঠিকমতো আউটপুটটা আসছে, ঠিক আছে। তারপর যদি আমরা ইফ এলস ছাড়া, ইফ এলস এর মধ্যে আমরা এটা হচ্ছে সিম্পল একটা অপারেটর দেখলাম যেটা হচ্ছে ইকুয়ালস ইকুয়ালস দিয়ে চেক করছি। তারপর যদি আমি চাই যে আমার কাছে যে নাম্বারটা আছে আমি আবার এটা কেটে দিই, আমি নাম্বারটা ইনপুট নিচ্ছি, আমি যদি আমি চেক করতে চাই যে আমার যদি নাম্বারটা 5-এর চেয়ে বড় হয় তাহলে সে ইয়েস প্রিন্ট করবে, আর যদি 5-এর চেয়ে ছোট হয় তাহলে নো প্রিন্ট করবে। সেক্ষেত্রে আমরা এভাবে চেক করতে পারি ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 5, এই সাইন দিয়ে বোঝায় যে 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করবে আউট টেন ইয়েস। আমি এখানে একটা করে দিচ্ছি করবে নো, এখন যদি আমি এটাকে রান করি এবং আমি যদি এখানে 7 দিই সে প্রিন্ট করছে ইয়েস, হ্যাঁ 7 হচ্ছে 5-এর চেয়ে বড়। এখন আমি যদি এখানে 5 দিই তাহলে সে প্রিন্ট করছে নো, কারণ 5 কি 5-এর চেয়ে বড়? না, 5 তো 5-এর চেয়ে বড় না, তাই সে নো প্রিন্ট করছে। কিন্তু সাপোজ আমার এখন হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেল আর আমি চাচ্ছি যে যদি 5-এর সমান হয়
সেক্ষেত্রেও আমি ইয়েস প্রিন্ট করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে যে গ্রেটার দেন সাইনটা আছে তারপর একটা ইকুয়াল সাইন দিয়ে দিব। তাহলেই হচ্ছে আমি যে চাচ্ছিলাম, যদি 5 এর সমান হয় এবং 5 এর চেয়ে যদি বড় হয় দুই ক্ষেত্রেই সে ইয়েস প্রিন্ট করবে। তাহলে আমি যদি আবার রান করে দেখি, যদি 5 দেই সে এখন ইয়েস দিচ্ছে, আমি যদি আবার রান করে এখানে 6 দেই তাহলেও সে ইয়েস প্রিন্ট করছে, আর যদি আমি এখানে 1 দেই যেটা 5 এর চেয়ে ছোট সেক্ষেত্রে সে নো প্রিন্ট করছে। তো এভাবে আমাদের ইফ এলস কাজ করে থাকে।